আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মাহমুদুল ইসলাম রহমান। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর এখন সাবস্ক্রাইব করতে মন না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে একটি ভিডিও, যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাপোসাইনাম। এই অ্যাপোসাইনাম মেডিসিন ফাউন্ডার সিমটমে কী কী সিমটম আমরা ইউজ করবো এই বিষয়টা নিয়ে জানবো ভিডিওতে, আর মেডিসিনটি ক্লিনিক্যালি কোন কোন কন্ডিশনে আমরা পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা মাদার টিংচার হোক বা পাওয়ারে হোক, হ্যাঁ, যেমন 30, 200, 1 mg, 10 mg অথবা LM পটেন্সিতে হোক, কীভাবে ইউজ করবো এটা সেই সম্পর্কে আলোচনা থাকছে। তো ভিডিওটি একটু নেলদি যদি হয়ে যায়, আশা করছি মিডিয়াম ভিডিও হবে এবং এটা তাড়াতাড়ি শেষ করব, যত তাড়াতাড়ি পারি আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করছি। তো মেডিসিনটির নাম অ্যাপোসাইনাম, এছাড়াও আরও কয়েকটি সমনাম আছে মেডিসিনটি। মেডিসিনটির উদ্ভিদ জাতীয় সোর্স থেকে তৈরি। মেডিসিনটি প্রুভ করেছেন ডাক্তার জন এফ গ্রে সহ আরও ছয়জন, পরে আরও ছয়জন চিকিৎসক এটাকে প্রুভ করেছেন। মেডিসিনটির কাতরতা দিক থেকে শীতকাতর এটা, আর মায়াজমেটিক দিক থেকে অ্যান্টিসোরিক অ্যান্টিসাইকোটিক মায়াজম এটি কভার করে। আর মেডিসিনটি ওয়ার্কিং প্লেস বলতে গেলে, ওয়ার্কিং প্লেস হচ্ছে মূত্রতন্ত্র, হৃৎপিণ্ড, পাচননালী এবং জরায়ু, এই কয়েকটা রিজনের উপর স্পেসিফিকভাবে মেডিসিনটি কাজ করে, সম্মানিত ভিউয়ার্স। আর ক্লিনিক্যালি সিমটম যদি এটার দেখি আমরা, তাহলে যে সমস্ত প্যাশেন্টের কিডনি সমস্যা, যে সমস্ত প্যাশেন্টের কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হেতু তাদের ভিতরের যে স্রাবগুলো আছে, প্রস্রাব সহ অন্য অন্য যে স্রাবগুলো বের হওয়ার কথা, সেগুলো পাস আউট হচ্ছে না। এই এগুলো পাস আউট ঠিকমতো না হওয়ার কারণে তাদের শরীরে এডিমা চলে আসে, হ্যাঁ, শরীর ফুলে যায়, পানি জমে যায়। এই ধরনের কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন যদি এডিমা টাইপের বা শরীর ফুলে যাওয়া বা শরীরে পানি যাওয়ার, জমে যাওয়ার কন্ডিশন যদি ক্রিয়েট হয়, তাহলে এই মেডিসিনটি দিয়ে আমরা সফলতার সাথে সেই জিনিসগুলোকে, সেই বর্জ্য পদার্থগুলোকে আমরা শরীর থেকে পাস আউট করতে পারবো, এবং এই মেডিসিনটি খুবই এফেক্টিভ মেডিসিন। আর এই মেডিসিনটির ফাউন্ডার সিমটম হিসেবে ডাক্তার শেখ ফরিদ সাহেব হোমিওপ্যাথিক ওষুধের মূল সুর নামক যে গ্রন্থ আছে ওনার, ওখানে উনি রাডার কিনোট অনুযায়ী যে লক্ষণগুলো উল্লেখ করেছেন, চলুন সেগুলো দেখে নেওয়া যাক, তিনি কি কি বিষয়ে সেখানে উল্লেখ করেছেন। এক নাম্বার লক্ষণে যে তিনি উল্লেখ করেছেন, কিডনির ব্যর্থতা জনিত কারণে শোথ অবস্থা, শোথ অবস্থা, সাদা স্রাব নির্গমনের অক্ষমতা জনিত স্ফীতা অবস্থা বা এডিমা, উদরি ফুসফুস আবরণ জনিত রক্ত সঞ্চয়, আবরণীতে রক্ত সঞ্চয় অর্থাৎ প্রস্রাব, ঘর্ম, রক্তস্রাবের অভাবজনিত তথা শোথ তৎসহ প্রচুর পিপাসা। এই রোগীটার প্রচণ্ড পরিমাণে পিপাসা এবং তার শরীরে এই যেই লক্ষণগুলো আমি বললাম এগুলো যদি থাকে, যে তার শরীর ফুলে গেছে, লাংসের আবরণীতে পানি জমে গেছে, অথবা কি হয়েছে, রক্ত সঞ্চয় বা লাংসের আবরণীতে রস সঞ্চয় হয়েছে, শরীর ফুলে গেছে, পেটে পানি জমেছে, এই ধরনের কন্ডিশন যদি হয় এবং সেই সাথে যদি তার পিপাসা থাকে, তাহলে এই মেডিসিনটি ফাউন্ডার সিমটম হিসেবে যেই লক্ষণটি আমরা পেলাম সেই কিডনির রোগীকে আমরা এই মেডিসিনটি দিতে পারবো। তবে যদি ক্রনিক হয়, তাহলে অবশ্যই আমরা পটেন্ডাইস যেটা আছে পাওয়ারের দিকে যাব, আর যদি অ্যাকিউট হয় তাহলে অবশ্যই আমরা মাদার টিংচার দিয়ে এটা ট্রিটমেন্ট করতে পারবো। দুই নম্বর যেই ফাউন্ডার সিমটম আছে, পাকস্থলী উত্তেজনাবশত বমনেচ্ছা ও বমি, প্রচুর পিপাসা, কিন্তু ঠান্ডা পানি পানের অবশ্যই পরেই বমি। মানে পাকস্থলী উত্তেজনাবশত বমনেচ্ছা বা বমি হয়, নসিয়া হয় অথবা নসিয়া বমি বমি ভাব অথবা বমি হয়, আচ্ছা, প্রচুর পরিমাণ পিপাসা থাকে, কিন্তু যখনই সে ঠান্ডা পানি খায় তখনই আবার বমি করে ফেলে, যদি এই লক্ষণটা থাকে কোনো কিডনি রোগীর ক্ষেত্রে। চার নম্বর লক্ষণ, বক্ষব্যাধি শোথাবস্থা, মানে বক্ষব্যাধি, বুকের সমস্যা, শোথাবস্থা, ফুলে গেছে, পুরাতন উদারাময় যুগপৎ সম্মিলন অথবা পর্যায়ক্রমে আগমন, মানে বুকের সমস্যা থাকে, ফুলে যায়, বুক ফুলে যায়, হ্যাঁ, এবং পুরাতন আমেশা যদি থাকে, এবং এই দুইটা সমস্যা যদি পর্যায়ক্রমে একটার পর একটা তার দেখা দেয়, তাহলে অবশ্যই এই অ্যাপোসাইনাম মেডিসিনটি সুপারভাবে কাজ করবে। আর আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, মেডিসিনটি ওয়ার্কিং প্লেস কোথায়, এগুলো খুব সংকীর্ণ আকারে কিন্তু এই জিনিসটা বোঝানো হয়েছে ফাউন্ডার সিমটমটা। তো ওয়ার্কিং প্লেসগুলোর মধ্যে যে কোনো সমস্যা থাক না কেন, যদি এই লক্ষণগুলো কভার করে, তাহলে অবশ্যই এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারবো। চার নম্বর অবস্থা,
শতাবস্থার মানে শরীর ফোলার অবস্থার সাথে পাকস্থলীর নানাবিধ গোলযোগ, পাকস্থলী ঝুলে গেছে বোধ, মানে পাকস্থলীটা মনে হয় ঝুলে পড়েছে এমন একটা অনুভব হয় রোগীর কাছে। পাঁচ নাম্বার যে লক্ষণটা আছে, এপিসমেলের সাথে অত্যাধিক সাদৃশ্য এবং শীতলতায় বৃদ্ধিজনিত কারণে এটি চিলি এপিস বা শীতার্ত এপিস বলে বিবেচিত। এপিসমেলের সাথে এই মেডিসিনটির হুবহু মানে অনেক মিল আছে, কিন্তু এখানে শুধু একটা শীতলতায় বৃদ্ধিজনিত কারণে, শীতের সমস্যা থাকার কারণে এটার সাথে এপিসমেল কিন্তু হয় মানে গরম কাতর মেডিসিন, এটা শীতকাতর মেডিসিন। তো এটা এপিস যদি আমরা না বলতাম এটাকে, তাহলে এই এপিসের লক্ষণগুলো থাকার কারণে এটা চিলি এপিস বা ঠান্ডা কাতর এপিস আমরা এটাকে অভিহিত করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে মেডিসিনটির ব্যাপারে আমি আপনাদেরকে জানকারি দিলাম, এটা আমার হোমিওপ্যাথিক ওষুধের মূল সুরের যেই সিরিজটা আছে সেটার একটা ভিডিও। আর অবশ্যই অবশ্যই এটা কিডনি রোগীদের ক্ষেত্রে একটু বেশি বেশি শেয়ার করবেন আপনাদের নিজ দায়িত্বে থেকে, যেন এই ধরনের সমস্যা যে সমস্ত কিডনি রোগীদের শরীরে আছে, যাদের বুকে পানি জমে গেছে, হ্যাঁ পেটে পানি জমে গেছে, শরীরে পানি জমে গেছে, পায়ে পানি জমে গেছে, মোট কথা শরীরের ভিতরে যে কোনোখানে পানি জমুক এবং পিপাসা যদি থাকে সেই সাথে, অবশ্যই এই মেডিসিনটি খুব চমৎকার একটা ফলদায়ক মেডিসিন, আমরা খুব ভালোভাবে এটা কাজে লাগাতে পারবো। এই ভিডিওতে আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।